এক্সামিন টেকনিক চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। 2019 মতো 2020 worldrelation.com থেকে 3 মাসের ফ্রিতে ট্রেনিং করিয়ে 100% গ্যারান্টি জব দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেই বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসে ভিডিওতে আলোচনা করব। ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যেখানে ডিটেলসে দেখাবো যে আপনাদের শিক্ষাগত জগতে কী রাখা হয়েছে, আবেদন কীভাবে করবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি একবার লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে তবুও সেই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তাহলে যখন করে চাকরি খবর ভিডিও এবং এই ধরনের ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে, আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন আমাদের পৌঁছে যায়। worldrelation.com এর যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে আমি এন্টার করে আছি। এন্টার করলে এই ধরনের ওয়েবসাইটে শো করবে, যেখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন কেরিয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই ধরনের একটি পেজ ওপেন আসবে। নিচে স্ক্রল করবেন, লেফট সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলে এই ধরনের একটি পিডিএফ ডাউনলোড হয়ে আসবে, যেখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন worldrelation.com। নিয়মাবলী ও প্রশিক্ষণ সম্পর্কিত তথ্য এখানে বলা আছে। বর্তমানে সমস্ত বিশ্বে স্বাস্থ্য পরিষেবা বিপুল চাহিদা ও অনলাইনে স্বাস্থ্য পরিষেবা অর্থাৎ ইন্টারনেট এবং কম্পিউটার প্রযুক্তির বিদ্যার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা চাহিদা ক্রমেই বেড়েই চলেছে। ভারতবর্ষে প্রযোজ্যোগ্য ছেলে মেয়ে চাহিদা বাড়ছে, যারা এই ব্যবস্থাটি পরিচালনা করতে সক্ষম। তাই এই দফায় worldrelation.com 700 জন প্রার্থীকে প্রশিক্ষণ সুযোগ দিচ্ছে। সাধারণ চাকরি প্রার্থী খুব সহজেই পেতে পারে প্রশিক্ষণের শেষে একটি স্থায়ী এবং সম্মানজনক পদে চাকরি। পড়াশোনার সাথে সাথে প্রশিক্ষণটি নিয়ে রাখলে ছাত্রছাত্রীরা একটি সুনিশ্চিত ভবিষ্যৎ গঠন করতে পারবে। সাধারণ ছাত্রছাত্রী সফটওয়্যারটির রক্ষণাবেক্ষণ এবং অ্যাপ্লিকেশন সহায়ক হিসেবে চাকরি সুযোগ পাবেন এবং কারিগরি শিক্ষা বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বা প্রশিক্ষণের মাধ্যমে সরাসরি যুক্ত হতে পারবেন। সফটওয়্যারটির ডেভেলপমেন্ট, টেস্টিং এবং পারফরম্যান্স মনিটরিং এর কাজে বা মেনটেন্যান্স এর দায়িত্বে রয়েছে প্রচুর প্রযুক্তি সংস্থা সিস্টেম সলিউশন। দ্বিতীয় ছাড়া এই ধরনের আপনাদের বলা হয়েছে যে 700 জন ছেলে মেয়ে কিন্তু আপনাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের বিষয়বস্তু মূলত আধুনিক কম্পিউটার শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডিজিটাল পেশেন্ট রেকর্ড সংরক্ষণ বা ভারত সরকার এবং রাজ্য সরকার দ্বারা নির্দেশিত আংশিক ম্যানেজমেন্ট এবং অনলাইন হেলথ কেয়ার সফটওয়্যার HIMS এর ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের উপর প্রতিষ্ঠিত। প্রশিক্ষণের মেয়াদ বলা হয়েছে 3 মাস, শুধুমাত্র 3 মাস এখানে আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে ফ্রিতে। যোগ্যতা মাধ্যমিক পাশে থাকতে হবে, বয়স রাখা হচ্ছে 18 থেকে 37-এর মধ্যে বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। প্রার্থী বাচ্চা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মাধ্যমে, বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতে পরীক্ষা দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এবং নিকটবর্তী কেন্দ্র থেকে প্রশিক্ষণটি নিতে পারেন। দূরবর্তী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে প্রশিক্ষণটি নিতে পারেন। প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি মাসিক সর্বাধিক 7,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাওয়ার সুযোগ পাবেন। দেখতে পাচ্ছেন এখানে যে 3 মাস আপনাদের ট্রেনিং হবে, প্রতি মাসে কিন্তু 7,000 টাকার পর্যন্ত আপনাদের স্টাইপেন্ড দেওয়া হবে। আবেদন করার পদ্ধতি বলেছে, রেজিস্ট্রেশন চার্জ হিসাবে আপনাদের 390 টাকা লাগবে অনলাইনে আবেদন করতে গেলে। অনলাইনে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন, অনলাইনে এর মাধ্যমে সরাসরি আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীরা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। আবেদন করার পর রেজিস্ট্রেশন স্লিপ এবং মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, স্ক্যান কপি বা ক্যামেরা তোলা ছবি, ইনফরমেশন info.worldrelation.com এ ইমেল করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে অনলাইন এ সরাসরি আবেদন করার জন্য www.worldrelation.com এর কেয়ার লিঙ্কটি ব্যবহার করুন, অথবা এখানে আপনাদের দেখিয়েছি যে কীভাবে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ বলা হয়েছে 15 মে 2020 মতো আবেদন করতে পারবেন, এবং আবেদন করার সময় কিন্তু অবশ্যই আপনার সঠিক ইমেল আইডি এবং ফোন নম্বর দিতে হবে। আপনাদের সুবিধার্থে এখানে ফোন নম্বর দেওয়া হয়েছে, আপনারা ফোন করে এখানে বিস্তারিত ইনফরমেশন পেতে পারেন। তো এই ধরনের কিন্তু নোটিফিকেশন বলা হয়েছে কী ধরনের কোশ্চেন হবে। এখানে নিচে আপনাদের একটি মডেল কোশ্চেন দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা কোশ্চেন দেখে নিতে পারেন। আবেদনের জন্য অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটি আবেদন ফর্ম ওপেন আসবে। এটি আপনাদের সম্পূর্ণভাবে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে সাবমিট করলে আপনারা অনলাইন ফর্মটি এখানে সাবমিট হয়ে যাবে। সাবমিট করে যে ফাইনাল রেজিস্ট্রেশন স্লিপটি পাবেন এবং তার সাথে আপনার যা যা ডকুমেন্টসগুলি স্ক্যান করে উপরে যে ইমেল আইডিটি বলেন সেই ইমেল আইডিতে পাঠাতে হবে। তো এই ছিল এই মুহূর্তে ইনফরমেশনটি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। এই ভিডিও সংক্রান্ত যদি কিছু প্রশ্ন থাকে অথবা ডাউট থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।